পিতামাতার সাথে সন্তানের এক অনন্য সম্পর্ক, যে সম্পর্কে নেই কোনো বিনিময়, তবুও থাকেন তারা বটবৃক্ষের মতোই। তবে অনেকের সেই ভাগ্যটা থাকে না। তেমনি একজন অভিনেতা রাশেদ সীমান্ত। সকালের শুরুটা হয় তার বাবা মায়ের কবর জিয়ারত করে, মনে প্রশান্তি নিয়ে বেরিয়ে পড়েন কর্মস্থলে। আমার আব্বু আম্মুর কবর দুইটাই হচ্ছে হলো আমার বাসার পাশে টুঙ্গিতে। আমি প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমি প্রথমে তাদের কবরে যাই, জিয়ারত করি, তারপরে আমার প্রতিদিন মানে দিনটা শুরু করি। এইটা আসলে আমার অফিসের পাশে থাকলে সম্ভব না, এবং এইটা আমি কোনোদিন করতেও চাই না জীবন দশায়, যে আমি আমার দিন শুরু করব আমার আব্বা আম্মার কাছে না গিয়ে। এইটা আসলে এইটা থাকেন অনেকের ফিলোসফি, এটা আমার, আমি এক প্রকার শান্তি পাই, মানে আমার দিনটাই অন্যরকম হয়। মধ্যরাতের সেবার নাটকের মধ্য দিয়ে সবার নজরে আসেন রাশেদ সীমান্ত। এরপর অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। তবে এখন তিনি মধ্যরাতের নাটকের মতোই বাস্তব জীবনে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। এই প্যান্ডামিক সময়টা আসলে কার কীভাবে কাটছে আমি জানি না, আমি খুব এনজয় করছি ভাই। আমি টঙ্গী থেকে স্টার্ট করি মহাখালী, প্রতিদিন চলতি পথে আমি দেখতাম যে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়ায় আছে। আমি করতাম কি, আমার তো মাস্ক পরা, হেলমেট পরা, আমি দেখতাম যে কার পায়ের জুতাটা একটু ছিঁড়া, কার হাতে মেডিকেলের কাগজপত্র, হসপিটালের কাগজপত্র, এই সমস্ত জায়গায় যে আমি একটু বাইকটা স্লো করতাম। তো সবাই দৌড়ে আসতো, ভাই যাবেন, ভাই যাবেন। আমি বলতাম হ্যাঁ যাবো, কোথায় যাবেন? কেউ বলতো বনানী, কেউ বলতো যে আমি যাবো হচ্ছে কুর্মিটল হসপিটাল, কেউ মহাখালী। তা আমি বলতাম যে ঠিক আছে চলেন। এক লোক আমি এরকম নিয়ে গেছি টঙ্গী থেকে খিলক্ষেত, উনি নামলেন। ওই ভদ্রলোক নামার পরে যখন আমাকে টাকাটা দিতে চাইলেন, আমি বললাম যে না টাকাটা লাগবে না, আমি আপনাকে এমনিই নিয়ে আসছি, হ্যাঁ এটা তোমার কাজ না। তো ওই লোকের এক্সপ্রেশন দেখে ইন দ্য মিনটাইম আরেকটা মহিলা আসছেন, বেনু বর্ণা ওনার নাম, উনি এসে আমার বললেন যে আপনি যাবেন? আমি বললাম হ্যাঁ, কোথায় যাবেন আপনি? বলল যে আমি যাবো হচ্ছে হলো এই যে পোস্ট অফিস, বনানী যে পোস্ট অফিস। আমি বলি চলেন। কত ভাড়া? আমি বললাম আপনি কত দেবেন? বললো 80। বল চলেন, আমি নামায় দিছি। নামায় দেওয়ার পর সে ওই যখন ভাড়া দিতে নিছে, আমি সেম কথা যে এটা আমার কাজ না, আমি অফিসে যাচ্ছি, আমি আপনাকে এমনি নামায় দিলাম, আমার জন্য দোয়া করবেন। এই মহিলা বা ওই ভদ্র মহিলা যেটা করলেন আমি তো আর জানি না, তিন চার দিন পর দেখলাম আমার এক ছোটো ভাই আমাকে একটা স্ট্যাটাস ট্যাগ করেছেন। তো সেই স্ট্যাটাসে ওই মহিলা আমাকে নিয়ে লিখছেন যে এরকম লোকও আছে দুনিয়াতে যারা মানুষের উপকারে আসেন স্বার্থে ছাড়াও। তিনি পুরো ঘটনাটা বর্ণনা দিলেন, পুরো ঘটনাটা যেটা আমি আমার সাথে যাওয়ার পথে। মজার বিষয় হচ্ছে এখানে অনেকে কমেন্টস করছে, এর মধ্যে একজন কমেন্টস করছে যে এইরকম একটা বাইকের গল্প দেখেছিলাম, একজন বাইকার রাতে রাতে ঘুরেন, ঘুরে কারো বিপদে পড়লে তার গন্তব্যে পৌঁছে দেন, ওই লোকটার নাটকটার নাম সম্ভবত মধ্যরাতের সেবা। এই কমেন্টসটা পড়ে ভাই আমি তো আমি নাই, যে উনি কিন্তু আমাকে নিয়েই লিখতেছেন, বাট উনি বুঝতেছেন না যে আমি সেই লোক। সো আলহামদুলিল্লাহ এইভাবেই যা, আমার আসলে করোনার কাল কাটতেছে, আমি খুবই হ্যাপি আছি, খুবই সুখে আছি, আমার একদিনের জন্য জ্বরও আসে নাই, কাশি হয় নাই, কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এখন পর্যন্ত এই অভিনেতা বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অভিনয়ের মাধ্যমে সবার হৃদয়ে বেঁচে থাকতে চান তিনি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো ভাই, ওনাদের কাছে তো আমি ঋণী, আর আসলে এইটা সবাই বলে কিন্তু আমি আসলে মন থেকে ঋণী, কারণ মাত্র 22টা কাজ দিয়ে ওনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি আমি এই অল্প সময়ে, এইটা অবিশ্বাস্য ছিল, আসলেই অবিশ্বাস্য ছিল। সো এই ঋণ তো আসলে শোধ করার সুযোগ নাই, তবে আমি চেষ্টা করবো ওনারা আমার প্রতি যে আস্থা রেখেছেন সেটা আমার কাজের মধ্যে দিয়ে যদি কিছুটা হলেও পরিশোধ করা যায়। আমি জানি আমি পারবো না, এক্ষেত্রে আমি ব্যর্থ হবো, ওনাদের ভালোবাসার কাছে আমার এই কাজ সেইটা খুব মানে শোধ করা সম্ভব না, বাট ওনাদের ভালোবাসা আমাকে উৎসাহ দেয়। আমি খুবই থ্যাংক ইউ, মানে আমি খুবই থ্যাঙ্কসফুল তাদের কাছে যে তারা আমাকে এই সাপোর্টটা দিয়েছেন, এবং তাদের এই সাপোর্টটা থাকলে আশা করি যে আমি ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারবো। এবং দিন শেষে ওনাদের কাছে ওনাদের উদ্দেশ্যে এইটাই বলা যে আপনারা না থাকলে একজন রাশেদ সীমান্তর জন্ম হইতো না নিঃসন্দেহে, এবং আপনারা আছেন বলেই ভালো কাজ করার উৎসাহ পাই, আমার যা কিছু ভালো তার সিংহভাগ অংশীদার হচ্ছেন আপনারা। সৃষ্টিকর্তার কৃপায় এত দূর আসতে পেরেছেন বলে মনে করেন রাশেদ সীমান্ত। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।